ভোট কেন্দ্রের খবর জানবো। এবার যুক্ত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদুনুর পরশ। পরশ, এখন তো মধ্য দুপুর, এখন ভোটার উপস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের যে উপনির্বাচন, কিন্তু ভোটগ্রহণ চলছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারের উপস্থিতি কিছুটা বেড়েছে। এখন পর্যন্ত আপনার ভোটের যে সার্বিক পরিস্থিতি সব ঠিকঠাক আছে, এবং যে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার মহোদয় কিন্তু বিভিন্ন আপনার কেন্দ্র কিন্তু পরিদর্শন করছেন, পরিদর্শন করে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। এখন আমি একটু কথা বলতে যাচ্ছি জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাকাত হোসেনের সাথে, তিনি আমাকে আইন শৃঙ্খলার বিষয়ে সার্বিক বিষয় জানাবেন। আমি একটা ইন্টারভিউতে আছি, আমি দেখবো। হ্যাঁ ধন্যবাদ। এখন আমি কথা বলবো জেলা প্রশাসক মোহাম্মদ শাহজি আলমের সাথে। স্যার, আপনি সার্বিক বিষয় জানাতে জানাবেন। ধন্যবাদ। আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া দুই আশুগঞ্জ সরাইল আসনে উপনির্বাচন করছি। সকাল থেকে আমি আর পুলিশ সুপার মহোদয় আমরা প্রায় 20টা কেন্দ্র ঘুরেছি। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে একটু ভোটার উপস্থিতি কম, এবং আজকে আপনারা যদি আবহাওয়াটাও দেখেন যে একটু মেঘলা আবহাওয়া, একটু গ্লুমি হয়ে আছে। আমরা আশা করছি দিন বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। এছাড়া সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে এবং কোথাও কোনো কমপ্লেইন নাই। শুরুতে দুই একটি ইভিএম মেশিনের সমস্যা ছিল, সেগুলিও সমাধান হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক, এবং আশা করছি যে দিনের শেষ ভাগে আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়বে, এবং পুলিশ সুপার মহোদয় যেটা বললেন যে এটা একটু উৎসবের রূপ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ প্রিয়াঙ্কা, নির্বাচনের সার্বিক বিষয় দিয়ে আপনাকে জানাই, জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক আমরা জানিয়েছেন সব বিষয় কিন্তু নির্বাচন সার্বিক বিষয় কিন্তু এখন কোন আপনার সব ঠিকঠাক আছে, এবং ভোটগ্রহণ কিন্তু বিকাল 4:30 বাজে শেষ হবে। এ ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর। পরশ, ধন্যবাদ আপনাকে।